समग्र शिक्षा मिशनेर पक्ष थेके विश्व प्रतिबंधी दिवसेर सप्ताह उद्यापन उद्यापित हलो सिरसी सिनियर मद्रासार प्रांगणे। आज 8ই ডিসেম্বর उत्तर दिनाजपुर जिलार गोवालपुखर 2 নম্বর ब्लकर सिरसी मद्रासार प्रांगणे समग्र शिक्षा मिशनेर पक्ष थेके विश्व प्रतिबंधी दिवसेर एर साप्ताहिक उद्यापन उद्यापित हलो। এই বিশ্ব প্রতিবন্ধী সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকুলিয়া সার্কেলের এসআই অফ স্কুল অঞ্জন পাল চৌধুরী, পীযূষ কান্তি বর্মন স্পেশাল এডুকেটর, নরেন চন্দ্র সরকার, জাকির হোসেন স্পেশাল এডুকেটর, সিরসি মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু তাহির। চাকুলিয়া সার্কেলের এসআই অফ স্কুল অঞ্জন পাল চৌধুরী বিশ্ব প্রতিবন্ধী দিবসের মধ্যে থাকা প্রতিবন্ধী শব্দের সমালোচনা করেছেন। এই প্রতিবন্ধী শব্দের পরিবর্তে বিশেষভাবে সক্ষম শব্দটি ব্যবহারের জন্য তিনি জেলা প্রশাসনকে জানিয়েছেন বলে সংবাদ মাধ্যমকে জানালেন। এদিন এই প্রোগ্রামে আসা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হাতে উপহার সামগ্রী তুলে দিলেন আধিকারিকরা। বিশ্ব প্রতিবন্ধী দিবস না বলে 3রা ডিসেম্বরটাকে বলা হচ্ছে কি ইন্টারন্যাশনাল ডে অফ পিপল উইথ স্পেশাল নিড, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য একটা দিন। তাহলে আমাদের যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আছে তাদের জন্য এই দিনটা আমরা আজকে পালন করছি। এই বিষয়ে ওনারা কাজ করেন যেহেতু প্রতিদিন, বিশেষ করে স্পেশাল এডুকেটর যারা আছেন টাইম টু টাইম সর্বশিক্ষা মিশন থেকে তাদের কাছে বিভিন্ন রকমের পরিকল্পনা প্রজেক্ট পরামর্শ আসতে থাকে, ওনারা সেটা আপনাদেরকে পৌঁছে দিতে থাকে। আমরা বিশেষভাবে এটা সম্পর্কে অভিজ্ঞভাবে না হলেও যেহেতু আমাদের এই যে উচ্চশিক্ষা এডুকেশনাল ইনস্টিটিউট, যদিও তো প্রতি বছরই 10টা 12টা 15টা এরকম করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আমরাও পাই, যেমন আমার দুলালি ছিল, এরকম আরও আছে আমার স্কুলে হয়তো 12-13টা বা 15টা মতো আছে। তো এরা আর 5টা স্বাভাবিক ছেলে মেয়ের থেকে কিছু ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে তারা হয়তো বঞ্চিত থাকে, কারণ তাদের শারীরিক যে গঠন বা ক্ষমতা সেই কারণে। এই সভাটার উদ্দেশ্য হচ্ছে যে যারা বিশেষভাবে চাহিদা সম্পন্ন তাদেরকে সাহস দেওয়া, তাদের উৎসাহ দেওয়া, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে একটু অনুপ্রেরণা দেওয়া, তারা যাতে নিজেদের ছোট না মনে করে, হীনমন্যতায় না ভুগে যে আমার দ্বারা কিছু হবে না, আমার তো এটা নাই, আমি তো এটা পারবো না, এই যে তাদের মানে নিজেদেরকে ছোট ভাবা, এই মানসিকতাটাকে দূর করার জন্যে প্রশাসনের তরফ থেকে, সর্বশিক্ষার তরফ থেকে, শিক্ষকদের তরফ থেকে, সর্বোপরি আপনারা যারা গার্জিয়ান আছেন ওই সমস্ত ছেলে মেয়েদের তাদের তরফ থেকে যাতে একটা সম্মিলিত মানে সম্মিলিত একটা প্রচেষ্টা বা প্রয়াস থাকে, যোগাযোগ থাকে। মানে আপনি গার্জিয়ান প্রথম মিটিং 3রা ডিসেম্বর প্রতি বছরই বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসাবে পালিত হয়। তো এই বছর জেলা থেকে যেটা আমাদের বলা হয়েছিল যে 3 থেকে 9 তারিখের মধ্যে এই দিনটা উদযাপন করার জন্য, তো আজকে আমাদের চাকুলিয়া সার্কেলে সর্বশিক্ষা মিশনের উদ্যোগে আমাদের চাকুলিয়া চক্রের এটা আমরা বিষয় করলাম। সেই উদ্দেশ্যে বিশেষ চাহিদা সম্পন্ন সমস্ত সার্কেলের যারা বাচ্চা আছে তাদেরকে ডাকা হয়েছে এবং 2021-এ মাধ্যমিক পাশ করেছে যে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তাদেরকে আমরা আজকে সামান্য কিছু উপহার দিলাম। আজকে এখানে আমাদের প্রায় 40 জনের মতন পার্টিসিপেন্টকে ডাকা হয়েছিল, তাদের বেশিরভাগই উপস্থিত হয়েছে, 2-1 জন বিভিন্ন কারণে হয়তো আসতে পারেনি। না, আমাদের এখানে বিভিন্ন রকম বিভিন্ন সময় ক্যাম্প হয়, সেই ক্যাম্পে বাইরের থেকে আমাদের ডাক্তারবাবু এবং যারা স্পেশালিস্ট তারা আসেন, তারা এই সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের পরীক্ষা নিরীক্ষা করেন
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের তো বিভিন্ন রকম ক্যাটাগরি হয়, সেইভাবে এদের পরীক্ষা নিরীক্ষা হয় এবং ডাক্তারবাবুরা যা সাজেস্ট করেন সেরকম কিট আমরা ওদেরকে প্রোভাইড করে থাকি সর্বশিক্ষা মিশনের মাধ্যমে।